ও মাই গড, অসম্ভব সুন্দর কথা বলে, হ্যাঁ ভালো কথা বলতে পারে। আর এটা আমাদের দেশে আবাল, এখানে অনেকগুলো কুমির দেখতে পাচ্ছি ভাই, একটু দেখাই আছে জঙ্গলে ফিরে আমাদের জঙ্গলে, ঠিক আছে, অস্থির কালার, ওটা কত বড় ব্যাটল পেন, গাঢ় লাল হয়ে থাকে, জি মানে ফুল ফ্রেশ ভাই, কোন কালার কোয়ালিটি দেখছেন মাশাআল্লাহ অনেক ভালো, অল্প চারবার ডিম বাচ্চা নিতে পারবেন, এরা 5 থেকে 6টা বলা বলছিল, এটা কি রেজাল্ট করা বাকি আছে, 2.5 বছর, 2.5 বছর, মেলগুলোর বয়স, মল্টিং শেষ, জোড়া হিসেবে আপনার ওইটা হচ্ছে ছোট্ট মিষ্টি করে ডাক দেয়, যারা বেডরুমে পাখি পালতে চান 10,000 টাকা পড়বে, না 10,000 টাকা পড়বে, মাশাআল্লাহ অনেক দর্শক মূল আকর্ষণে, কিন্তু আমরা একবারে গোড়া থেকে কাটবো না, গলা পাখির কাছে দিলে কথা বলে, কথা বলে 2,000 করে ব্যস্ত, যার যেটা পছন্দ পড়ো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মোর্শেদ এন্ড পেস, আবারও হাজির হলাম নতুন আরো একটি পাখির ভিডিও নিয়ে। আমার পাশে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন সবারই খুব জনপ্রিয় মুখ, যারা পাখির সেক্টরে আছেন এবং যারা পাখি ভালোবাসেন, তারা এমন কেউ নেই যে আরিফ ভাইকে চেনে না। আরিফ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা ভাই, অনেকদিন পর আসছি আবার আপনার। হ্যাঁ অনেকদিন পরে বলতে কি, আমাদের কিন্তু প্রতিদিনই দেখা হয়। জি সবার আগে বলে আমার পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে আমাদের মোর্শেদ ভাই, মোর্শেদ অ্যান্ড পেটসের ওনার, ঠিক আছে, ইউটিউব চ্যানেল। যারা ভিউয়ার্স আছেন, যারা আমাকে ভালোবাসেন, আমি জানি যে আমার ভিডিওটুকু টাইনে দেখেন না, অন্তত পুরো ভিডিওটাই আপনারা টেনে দেখবেন না, তাহলে অনেক তথ্য আপনারা হারাই যান, হয়তো তথ্যগুলো মিস্টেক হয়ে যায়, ভুল বোঝাবো যে অনেক সময় আমার সাথে হয় না কারো, বাট ভিডিওটা পুরো দেখবেন মজা পাবেন ইনশাল্লাহ। আপনাদের যত প্রবলেম আছে আপনারা কমেন্টস করবেন, আমি সলভ করার চেষ্টা করবো যতটুকু জানি ইনশাল্লাহ। তো চলেন, আর ভিউয়ার্সদের অবশ্যই অবশ্যই আমি ধন্যবাদ জানাই মোর্শেদার পক্ষ থেকে, যারা কষ্ট করে দেখেন, লাইক এবং শেয়ার করে দেন। আর আমি একটা জিনিস বলে রাখি, আরিফ ভাইকে কিন্তু আমরা সবাই হচ্ছে পাখির ডাক্তার বলে থাকি, এবং যারা ভিউয়ার্স আছেন এবং যারা পাখি ভালোবাসেন তারা ভালো করেই জানেন যে আরিফ ভাই হচ্ছে পাখিকে কিভাবে সুস্থ রাখা যায় এবং পাখি থেকে কিভাবে ভালো ব্রিডিং নিয়ে আসা যায়, এই ব্যাপারে সবসময় কোনো না কোনো মানে গুরুত্বপূর্ণ টিপস আমাদের মধ্যে তুলে ধরে। তো আজকে পাখির ভিডিও আমরা করব এবং পাখির দাম যতটুকু আমরা রিজনেবল প্রাইসে দর্শকদের দিতে পারবো সেটাও বলে দেবো, এর ফাঁকে ফাঁকে আপনি ছোট্ট ছোট্ট টিপস দিয়ে দিবেন যেটা আমাদের দর্শকদের অনেক উপকার। আজকে আমি অনেক টিপস দেবো ইনশাল্লাহ, অনেক টিপস দিবো যেটা মানুষ কল্পনাও করতে পারবে না ইনশাল্লাহ, মজাদার হতে যাচ্ছে আজকে। হ্যাঁ মজাদার হবে ইনশাল্লাহ, অবশ্যই দেখতে থাকুন, চলুন দেখতে থাকুন, আমরা মূল ভিডিও শুরু করি। ওকে চলুন শুরু করা যায়, শুরু করা আমাদের ভাই। এটা কি করতেছেন আরিফ ভাই? আচ্ছা এটা করতেছি হচ্ছে যে পাখিগুলো কেন ব্রিডিং করে না বা ব্রিডিং করলেও আপনার হচ্ছে ডিম ফার্টেল হয় না, জি সেটা সম্বন্ধে বলতেছি। জি এই যে আঙ্গুল গুলোর জন্য ওরা ঠিকভাবে হচ্ছে আপনার লাঠি ক্যাচ করতে পারে না, বসতে পারে না, ফাঁকা হয়ে গেছে, বড় হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই জন্য ওটা ব্রিড করার সময় পড়ে যায়। জি কিন্তু ওই যে অটো যেভাবে ফিমেলের ডিম আসে তখন ওইভাবে আসে, হয়তো ফিমেলটা মনে করে যে না আমার সঙ্গে ব্রিড করছে, মানে প্রপার ব্রিড হয় না, যার কারণে ব্রিড হয় না লাঠির জন্য ওরা এভাবে ক্যাচ করতে পারে না। জি আর আঙ্গুলগুলো খুলে চিকন ভেঙে যায়। জি এখন আমি করবেন, আমি আঙ্গুলগুলো কেটে দেবো, এই যে দেখেন আঙ্গুলগুলো বকরা আকারে বেঁকে গেছে। জি জি জি, এইটা একবারে গোড়া থেকে কাটবো না, জি ছোট করে অংশটুকু, হ্যাঁ সামনের অংশটুকু, এই যে ঠিক আছে দেখেন এই প্রত্যেকটা আঙ্গুলি, এটা কিন্তু টিপসের একটা বড় অংশ হয়ে গেল দেখছেন আলহামদুলিল্লাহ। এই ভাই যে এটা নখ কেটে দিলেন, এটা মনে হয় এই যে এখন নিচে যেটা বসে আছে। হ্যাঁ দুই চারি নখ কাটছি, কারণ আমি এক বড় ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছি, আজকে কালেক্ট করছি, কারণ বড় ভাই ওরকম যত্ন করতে পারে না। জি আর একজন পেয়ার বলে দিয়েছিল, বাট আমি পরে বলেছি যে ভাই দুইটা মেল, দুইটাই মেল না, হ্যাঁ পরে এটা আমাকে বলছে যে ঠিক আছে আপনার কাছে আমি সেল করবো। আপনি দেখছেন মেল উপরে যেটা আছে, দুইটার বয়স প্রায় আপনার ভাইয়ের কাছে 2 বছর, 2 বছর না, হ্যাঁ তো ভাই নিয়ে আসছিল যে 6 মাসের বাচ্চা বলে, তার মানে 2.5 বছর, 2.5 বছর, মেলগুলোর বয়স, মল্টিং শেষ। জি অযত্নের কারণে এরকম আছে, বাট বডি স্বাস্থ্য কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ওকে আছে না। জি তাহলে কত করে সেল করবেন এগুলো? পার পিস পড়বে হচ্ছে আপনার 7,000 করে, পার পিস 7,000 করে, হ্যাঁ মেলগুলো পার পিস 7,000 করে। কালারগুলো অনেক সুন্দর আছে, হ্যাঁ অনেক সুন্দর মাশাআল্লাহ, লোটিনো এবং রেডের যারা স্বাদ ভোগ করতে চান তারা নিতে পারবেন। জি ভাই বেঙ্গলিগুলো কি বিক্রি করবেন? 100% করবো, আর আমাদের মানুষের মধ্যেও কিছু যেমন বোকা বন্ধু থাকে আমরা মজা করি। জি বোকা বলে ঠিক এই পাখির মধ্যে এদের আমি বোকা বলে থাকি, বোকা পাখি, হ্যাঁ বোকা পাখি, এদের ডিম জারে দিবেন, ডিম নিয়ে বসে পড়বে, জি বাচ্চা ফাটেল করবে, খাওয়াবে, মানুষ করবে, ঠিক আছে, ফস্টারিং এর জন্য বেস্ট, হ্যাঁ ফস্টারিং এর জন্য বেস্ট। আবার এরাও 4টা 5টা 6টা করে ডিম দেয়, 4 বার বছরে পাবেন। জি আর মিষ্টি খুবই ছোট্ট মিষ্টি করে ডাক দেয়, যারা বেডরুমে পাখি পালতে চান যে এক জোড়া থাকবে, ছোট খাসে এক কোনায় ঝুলিয়ে রাখতে পারবেন, মিষ্টি ডাক দেয় এবং দেখতে অনেক সুন্দর। কত করে সেল হচ্ছে? পেয়ার গুলো 500-600 টাকা করে সেল, 500 থেকে 600 না, হ্যাঁ। এই লাভবার্ডের জোড়াটা আমাদের মিটেশন এবং দাম সম্পর্কে একটু বলেন। আচ্ছা একটা হচ্ছে আপনার ভায়োলেট, জি
পারবলু, ভায়োলেট পারবলু, আর আরেকটা হচ্ছে ভায়োলেট হোয়াইট হেড অপালাইন, হোয়াইট হেড অপালাইন, এই যে সামনে যেটা আছে এটা হোয়াইট হেড অপালাইন, আর ওইটা হচ্ছে ভায়োলেট পারবলু, এগুলো জোড়া হিসেবে মেলানো আছে, হ্যাঁ জোড়া হিসেবে আপনার ওইটা হচ্ছে ফিমেল ডিএনএ করা নাই, বাট আপনার যেটা ভায়োলেট হোয়াইট হেড অপালাইন এটা ডিএনএ করা মেল, ডিএনএ করা মেল, হ্যাঁ আমাদের দেশি পাখি, এটা ডিএনএ করা হোম ব্রিডের পাখি, দেশি পাখি লোকাল ব্রিড, লাভ বার্ডের আমি একটা তথ্য দিয়ে থাকি, জি লাভ বার্ড এমনি এমনি তো নাম আসে না, এরা খুব সেন্সিটিভ পাখি, জি ধরেন যে ও ডিম যদি ওর মানে থাকেও পেটে, জি ওর যদি বাসা পছন্দ না হয়, জি তাহলে কিন্তু পেটের ভিতরে অনেক সময় গালায় দেয় ডিম, গালায় ফেলবে, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আপনারা যে বলেন যে যা ডিম দেবে না ডিম দেবে না, যখন আপনারা আপনার ফ্রেন্ডের বাসাতে বা কোনো বাড়িতে হঠাৎ করে গেলে কিন্তু আপনাদের ওই বিছানায় ঘুম হয় না, না না না, ঠিক পাখিও এক বাসার থেকে গেলে আরেক বাসাতে ওদের অ্যাডজাস্ট হইতে অন্তত এক দুই মাস সময় লেগে সময় লেগে যায়, হ্যাঁ ব্যস্ত আর কিছু নাই, জি তো আপনারা যারা এই পাখিগুলো নিতে চান চিন্তা ভাবনা করে নেবেন, জি এরা বছরে চারবার ডিম বাচ্চা নিতে পারবেন, তাহলে ওদের শরীর ভালো থাকবে, জি এরা পাঁচটা ছয়টা করে ডিম দেয়, জি বাচ্চা ফার্টেল হয়, গরমে একটু প্রবলেম হয়, ডিম অনেক সময় ফার্টেল হয় না, কিরকম দামে সেল হচ্ছে এটা? আর একটা বলি, এরা হচ্ছে আপনি শুধু হাড়িতে ডিম ডিম পারলে ওখান থেকে বাচ্চা ফার্টেল আসে না, জি আর যদিও বাচ্চা হয় তাহলে আপনার লেগ স্কিন যেটা পা বাঁকা বলে ওইটা হওয়ার সম্ভাবনা থাকে, বেশি থাকে, হ্যাঁ এদের নেস্টিং দিতে হয় খাজুর গাছের পাতা অথবা আপনার কাশবনের ওই যে গাছ আছে এগুলো দিলে, ওরা দাঁত দিয়ে কেটে কেটে পিঠের ভিতরে বুঝায় নিয়ে ওরা বাসা তৈরি করে, এখন তো বাজারে কিনতেও পাওয়া যায়, হ্যাঁ কিনতে পাওয়া যায়, আর এগুলো আমার থেকে যদি এপিআরটা কেউ নিতে চায় এপিআরটার দাম পড়বে 7000 টাকা, 7000 টাকা পড়বে, জি হাই মিটেশন ওই কিনতে, হ্যাঁ মাশাআল্লাহ অনেক ভালো, মাশাআল্লাহ, এইটা দেখতে কেমন যেন লাগে, দেখতে কেমন যেন লাগে, এটা এরকমই দেখতে এমনই লাগে, জি এইটা হচ্ছে আপনার মুভ ইউইং হোয়াইট হেড অপালাইন, ঠিক আছে, এটা ইউইং আবার হচ্ছে আপনার অপালাইন, ইনো ব্লাড লাইন দেওয়া আছে, ইনো না, হ্যাঁ সাথে আরেকটা আছে হচ্ছে আপনার মুভ, ওইটা হচ্ছে পারব্লু, জি ওইটা হচ্ছে আপনার ইনো দেওয়া আছে ব্লাড লাইন, জি জি এগুলো একটু হাইমিটেশনের পাখি, এগুলো হাইমিটেশনের পাখি, যারা নিতে চান জি মানে বিভিন্ন কালার বা ইয়াগুলো বের করতে চান তখন এগুলো আপনারা নিতে পারবেন, ঠিক আছে, জি এগুলো কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর কিন্তু নিচে কালার কোয়ালিটি অনেক ভালো, জি এই পাখিগুলো সাধারণত আপনার ধরেন যে কেউ 12-14-15-18 হাজার টাকা করে সেল করে থাকে, এই পাখিগুলো আমার কাছ থেকে নিলে 10000 টাকা পড়বে, 10000 টাকা পড়বে না, 10000 টাকা পড়বে, মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর হাই মিটেশনের, হাই মিটেশনের পিসপন্ডেড কুনুরের বেবি, আচ্ছা পিসপন্ড কুনুরের বেবি, যত কুনুর আছে, হ্যাঁ জি জি সব থেকে শান্ত প্রকৃতির কুনুর এটা, জি মানে ওরকম চিল্লা পাল্লা করে না, জি নর্মাল থাকে, জি আর এই কুনুরের ভিতরে এরাই কথা বলতে পারে, এরা কথা বলে, হ্যাঁ ভালো কথা বলতে পারে, আর এটা আমাদের দেশে অ্যাভেলেবল পাওয়া যায় না, অ্যাভেলেবল পাওয়া যায়, হ্যাঁ দেখতে পাচ্ছি, আর আমি কখনো, আর এই যে এখানে দেখেন মনে হচ্ছে যে রং করে দিছি, রং করে এটার জন্যই হচ্ছে এরা বিখ্যাত, ঠিক আছে, এটা আরো গাঢ় হবে তো, হ্যাঁ আরো গাঢ় হবে, এই সিঁদুর বইয়ের মতো খুব সুন্দর চলে আসবে, অনেক সুন্দর কালার আছে, এখনো বডির কালার কিন্তু আসতেছে ওদের, জি মাশাআল্লাহ, যদি কেউ নিতে চায় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, জি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ এই মাত্র নিয়ে আসছি, এই মাত্রই, এই জন্য আমি আবারও ভিডিও শেষে দিকে এসে, এরা এরা হচ্ছে একটু সাইজে বড় হয়, দেখতে সুন্দর হয় অন্যান্য কোনো রেট, জি 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 এগুলো যদি কেউ নিতে চায় এগুলোর দাম পড়বে 16000 টাকা, 16000 তার পিস, হ্যাঁ আরো বেশি দামে সেল হয়েছে গত সপ্তাহে, 18-19 হাজার টাকা সেল হয়েছে, রেয়ার খুব, হ্যাঁ বাচ্চা রেয়ার, এমনি বড় পাখি আমরা দেখি কনটেক্ট কোনো, কিন্তু বাচ্চা খুব রেয়ার, আমার কথা হচ্ছে আমার 500-1000 টাকা লাভ হইলে আমার হচ্ছে এটাই আর কি, আমার বেশি দরকার নেই, এটা হচ্ছে আপনার পারবলু, পারবলু পারবলুর কয়েকটা কালার হয়, পারবলুর সাথে হচ্ছে আপনার ভায়োলেট ইনো, ভায়োলেট ইনো, হ্যাঁ ভায়োলেট ইনো ব্লাড লাইন, জি এই পেয়ারটা খুবই সুন্দর, ওই যে কালিমার দাগটা আছে এটা থাকবে না, এরা ফুল অ্যাডাল্ট হয়ে গেছে, এমল্টিং এ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, যদি এই পেয়ারটা নিতে চান মোরশেদ ভাই চ্যানেলের কথা বললে এটার দাম পড়বে 8000 টাকা, 8000, হ্যাঁ এরপরে কেউ যদি রিকোয়েস্ট করে আর ওই ভায়োলেটটা আমি আসলে আপনাদের ফেদার গুনে গুনে দেখাবো, ঠিক আছে, ওই ভায়োলেটটা, হ্যাঁ ওই কালার দেখানোর জন্য আমরা পাখিটাকে বের করে নিয়ে আসলাম, আরে ভাই একটু কালারটা দেখান আমাদের, ও মাই গড, অসম্ভব সুন্দর, অসম্ভব অস্থির, অস্থির, অস্থির কালেকশন, এই যে দেখ, ঠিক আছে খুবই সুন্দর, অস্থির লেজ দেখবেন না, অনেক সুন্দর, এই যে লেজের ভিতরে দেখেন কোনো মার্ক মিস মার্কিং নেই, না কোনো মিস মার্কিং, ঠিক আছে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, লোটিনো রেডেড অপালাইন না, এটা ওর থেকে একটু নর্মাল নিউট্রিশন, জি
এই দুইটা হচ্ছে আপনার 3 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা। হ্যাঁ, কালার কোয়ালিটি দেখছেন মাশাআল্লাহ অনেক ভালো, অল্প বয়সে ভালো কালার আসছে। হ্যাঁ, যদি কেউ নিতে চায় এর দাম পড়বে হচ্ছে আপনার 4000 টাকা, 4000 টাকা পড়বে। হ্যাঁ, থাকে এটা হচ্ছে আপনার নেদারল্যান্ড ব্লাড লাইন। নেদারল্যান্ড ব্লাড লাইন হলে ওদের ঠোঁট গুলো একদম গাঢ় লাল হয়ে থাকে, জি, মানে খয়েরি কালারের লাল হয়ে থাকে, গাঢ় লালের থেকেও লাল, জি। আর এটা হচ্ছে ব্রিডিং পেয়ার, একবার ডিম বাচ্চা করা। আচ্ছা, মানে এই সিজনে লাস্টের দিকে একবার ডিম বাচ্চা পাওয়া গেছে অলরেডি, মানে রেজাল্ট করা পাখি। আর রেজাল্ট করা পাখি, তো এই টিয়াটা যদি আমার কাছ থেকেও নিতে চায়। আর একটা জিনিস বলে রাখি, জি, এই টিয়া পাখি এই যে যেমন চিৎকার দিতেছে এরকম চিৎকার দেয়, খুব কম সময় দেয়, ওরা সকালে এবং সন্ধ্যার দিকে এরকম ডাকে, শীষ দেয় আর কি। আর সবসময় নর্মাল থাকে, বিড়ির মুড়ে আসলে দেখা গেল যে ফিমেলটারে মেলটা কামড়াচ্ছে, মেলটা ফিমেলটারে কামড়াচ্ছে, এমন হয়ে থাকে, জি, কারণ যে আগে হিটে আসে সে বেশি কামড় দেয়। রাইট রাইট, তো এই পেয়ারটাকে যদি নিতে চায় মোর্শেদ ভাই চ্যানেল দেখে 50,000 টাকা পড়বে। 50,000? হ্যাঁ, বাজারে 50,000 করবো। আরে ভাই, হ্যাঁ ভাই বলেন, একটু রিকোয়েস্ট করবো, বলেন দর্শকদের জন্য আর একটু কমাই দেন, দামটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। আচ্ছা, আমি 50 বলছি, তাহলে যান 2,000 টাকা কম। আচ্ছা, 48,000? 48। আর একটু কালারফুল এবং সুন্দর, অসম্ভব সুন্দর, এবং বডি ফিটনেসও ভালো, বডি ফিটনেস ভালো। এটা যদি নিতে চায় এর দাম 5,500 টাকা পড়বে। আমি এরকম 5,500 করে সেল করছি। অপালাইনের মধ্যে ফুল ফ্রেশ, আমার মনে হচ্ছে রানিং, কারণ এদের কালার দেখে। রানিং বলতে কি, ডিম আমার কাছে আছে টেবিলে, আমি দেখাবো না, ডিম আছে, হাড়ি থেকে খুলে ডিম বের করে দিছি। আচ্ছা, কারণ আমার এখানে দিলে ওরা আবার একটা ইয়ার সময় আছে, হাড়িটা বের করে ফেলবো। এটা কিন্তু সুপার কালার, মানে দুইটার কালার, সুপার কালার। এটাও লোকাল ব্রিডের পাখি, ক্লোজিং আমাদের দেশি হোম ব্রিডের পাখি, হোম ব্রিডের না। হ্যাঁ, এই পেয়ারটা যদি কেউ নেয় 6,500 টাকা। আমি যেটা বলে আমার শপে আসলে মোশেদার চ্যানেলের নাম বললে 6,000 টাকা করে, 6,000 টাকা, জি। এবং আপনারা কিন্তু বাজারে অ্যাভেলেবল 5,000-5,500-এর মধ্যে পেয়ে যাবেন, জি, কারণ আমি ওই কোয়ালিটির পাখি দিছি না। অলরেডি ডিম দিয়ে দিছে না? হ্যাঁ, ডিম দিয়ে দিছে, অটো ডিম পারে সব। আর এটার পাশে একটা রাখছেন সুপার কালার, এটা হচ্ছে আপনার পারব্লু হোয়াইট হেড অপালাইন, একদম পিওর পিওর পিওর। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি একটু লাইট দিয়ে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, একদম দেখেন হোয়াইট হেড, একদম ক্লিয়ার7,000 টাকা পড়বে। ভাই কোনো কথাই নাই, আসবে শুধু দেখবে, দাড়ি পাল্লা ওজন করে মেপে দেবো বাচ্চে, ঠিক আছে। দর্শক আর মনে হয় বলার দরকার নেই, আরে ভাই বলে দিছে। হ্যাঁ, গোল্ডিয়ান দেখতে পাচ্ছি। আরে ভাই ভাই, এটা হচ্ছে আপনার ব্রিডিং পেয়ার একটা, ঠিক আছে, হয়তো দেখলে বুঝতে পারছেন। যারা রুমের ভিতরে বা বেডরুমের জন্য একদম চয়েস কালারফুল, বা আপনি যা বলবে যে এটা কি পাখি, এত সুন্দর পাখি দেখিনি, তাদের জন্য পাখিগুলো, আরে কালার, ঠিক আছে, অস্থির কালার। আর এই লটিনো পেয়ারটাকে যদি নিতে চায়, এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে 4,000 টাকা। 4,000 না? হ্যাঁ, 4,000 টাকা ব্রিডিং পেয়ার। নিচেরটা ফিমেল, আর যেটা মাথার সুন্দর লাল হয় এটা মেল, এই যে উপরে। হ্যাঁ, অনেক সুন্দর দেখেন, এটা তো দেখতে পাচ্ছি ইয়েলো রিং নেক, বড় সাইজের। আরে ভাই ভাই, এটা কিন্তু আপনার বয়স কিন্তু 6 মাস, 6 মাস। হ্যাঁ, এটা এখন হাফতে মাস, হাফতে মাস না। এর একটা সুবিধা হচ্ছে যে এ কথা বলা পাখির কাছে দিলে কথা বলে, কথা বলে। হ্যাঁ, কথা বলা পাখির কাছে দিলে কথা বলে, জি। একদম হল্যান্ড ব্লাড লাইনের, হল্যান্ড। আপনি ছোটের কালারটা দেখলে অনেক লাল টকটকে, অনেক সুন্দর। হ্যাঁ, পাখিটা হবে হচ্ছে আপনার বডি চিকন হবে, কিন্তু অনেক লম্বা হবে, বডি চিকন অনেক লম্বা। হ্যাঁ, আমরা তো পাখি বুঝি, এই পাখিটা কিন্তু অনেক সুন্দর ব্রিড করবে, বড় হইলে, বড় হইলে অনেক লম্বা হবে পাখিটা, অন্যান্য রিংনেকের থেকে এ বড় হবে। এখনই তো অনেক বড়, হ্যাঁ, 6 মাস অনেক বড়র বডি লম্বা, লেজ বড়টা ভেঙে গেছে, ওটা উঠাই দিছে, আবার নতুন করে বের হচ্ছে, বের হচ্ছে না, ঠিক আছে। এই পাখিটা যদি কেউ নিতে চায়, এটা দাম পড়বে হচ্ছে আপনার 17,000 টাকা। এগুলো হচ্ছে আপনার সবগুলো হচ্ছে রানিং পাখি, রানিং। এগুলো এক জায়গায় রেখে দিছি, জি। মেল ফিমেল কেউ নিতে চাইলে দেবো। আর এখানে একটা ফিমেল আছে আপনার টেম্পরা, টেম্পরা না, আর টেম্পরা কামড় দেবেন, আপনি আদর টাদর করতে পারবেন, যেটা বাক্সের উপরে ওই যে খাসার সাইডে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে টেম্পরা একটা ফিমেল, জি। আর এখান থেকে যদি নিতে চান, এগুলো দাম পড়বে 6,500 টাকা, 6,500 করে। হ্যাঁ, এগুলো ফুল ফ্রেশ, একদম ফুল ফ্রেশ পাখি, কোনো ময়লা পায়খানা বডি কোনো কিছু না, একদম ফুল ফ্রেশ পাখি। এখানে আছে হচ্ছে পাইনাপেল ডাবল রেড ফ্যাক্টর, এটা হচ্ছে ফুললি রানিং একটা পেয়ার, জি। এই পেয়ারটা কেউ যদি নিতে চায়, এই যে এই পাশে, এই পাশে চলে আসে না, চলে আসছে ওই পাশে, জি, পাইনাপেল। হ্যাঁ, পাইনাপেল ডাবল রেড ফ্যাক্টর, জি।
হয়তো বুকের নিচটা দেখা যাচ্ছে না, কারণ কোনো এরকমই উল্টা হয়ে আছে, তো উল্টা হয়ে থাকে। এই পেয়ারটাকে যদি নিতে চাই, পেয়ারটার দাম পড়বে 12,000 টাকা। আমাদের হোম ব্রিডের পাখি, হোম ব্রিডের না, হ্যাঁ হোম ব্রিডের পাখি, আমাদের দেশীয় হোম ব্রিডের পাখি, মাশাআল্লাহ ডাবল রেড পেয়ারটা খুবই সুন্দর, মাশাআল্লাহ। কিন্তু ওদের ওই যে বুক দেখাতে চায় না, সবসময় বান্দরের মতো উল্টা দিকে থাকে। জি জি জি, হয়তো সানলাইনের ছবি দেখবেন, এটারই দেখা যাবে ইনশাআল্লাহ অনেক, এবং বিগ সাইজ, বিগ সাইজ জান না, এটা হলে তো পাখি বড় হয়, এটা তো অনেকেই জানে। জি জি জি, এইখানে আরো দেখতে পাচ্ছি কুনুর আছে। এই আচ্ছা, এটা হচ্ছে আপনার অরিজিনাল টার্কিশ ব্লু কুনুর, টার্কিশ ব্লু, হ্যাঁ দেখেন কালার কি, হ্যাঁ ব্লু কুনুরের কিন্তু আরো আপনার ইয়া থাকে, যেমন একটা হচ্ছে সিনামন টার্কিশ ব্লু। জি জি জি, ওটা বুকের নিচে সাদা থাকে। আমি এই পাশেটা একটু দেখাই, এই যে এখানে আছে, এই যে ঠিক আছে, অস্থির অস্থির কালার, অনেক সুন্দর দর্শক। আমি যে লাইন, হ্যাঁ এই পেয়ার গুলোকে যদি নিতে চাই, এগুলো আসলে 17-18 হাজার টাকা করে সেল হয়। জি ঠিক আছে, আমার কাছে যদি কেউ নিতে চায় 15,000 টাকা পড়বে ফিক্স, 15,000-এর মতো পড়বে। পাশের খাঁচাতে আমরা চলে আসি, এইখানেও এক জোড়া আছে, অসম্ভব সুন্দর কালার। এটাও কি ওই টার্কিশ ব্লুর অংশ? হ্যাঁ টার্কিশ ব্লু কুনুর, এই যে গোসল করছে এই জন্য ফেদার গুলো এরকম, ঠিক আছে, পানি দিয়ে গোসল করে। হ্যাঁ অরিজিনাল টার্কিশ ব্লু কুনুর ডিএনএ করা আছে। জি, কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ, এসে দেখে হেলথ সবকিছু দেখে ওদের মুভমেন্ট দেখে নিয়ে যাবে, গ্রোথ দেখে একদম। হ্যাঁ গোসল করছে তো দেখে নিয়ে যেতে পারবে গোসলের জন্য, এরকম হয়তো বা রিসেন্টলি ডিম দিয়ে দিবে বক্সে বজাদা করতে। হ্যাঁ ফুলে অ্যাডাল্ট একটি পেয়ার, ওটা কত পড়বে অ্যাডাল্ট পেয়ারটা? এই এটা 15,000 টাকা পড়বে, 15,000 টাকা পড়বে। হ্যাঁ হ্যাঁ একদম সব কিছু, এটা ডিএনএ করা আছে, ডিএনএ আছে, এটা ডিএনএ করা আছে ব্লু কুনুর, এটা তুর্কি টার্কিশ ব্লু কুনুর বলে আর কি। তাহলে মোর্শেদ, হ্যাঁ যেটা বলেছিলাম, মোর্শেদ ভাইয়ের যদি চ্যানেল দেখে আসে আমার শপে আসে, জি তাহলে যান, আরো 1,000 টাকা অনার, 14,000 টাকা কথা দিলাম। এই জোড়া, এটা হলো আমার ভাই উপলক্ষে, আমাদের ভালোবাসা উপলক্ষে, ঠিক আছে, ফোন দিবে, কারণ আরিফ ভাইয়ের পাখি মানে কোয়ালিটিবল পাখি। হ্যাঁ 14,000 টাকা ঠিক, আর দামাদার করবেন না, ঠিক আছে, যে মোর্শেদ ভাই চ্যানেল দেখছি এটা বলেন না। দর্শক মূল আকর্ষণে কিন্তু আমরা চলে আসি, আরিফ ভাইয়ের একদম বাচ্চা পাখির সেট আপ যেটা নিয়ে বসে আছে আরিফ ভাই, একটা একটা করে দেখবো এবং দাম সম্পর্কে জানার চেষ্টা করবো। কোয়ালিটিফুল বেবি আছে এখানে, ভাই বলেন। আচ্ছা আমরা মানুষের সবচেয়ে চাহিদা সম্পূর্ণ ককাটেল দিয়ে যাই, ককাটেল, ককাটেল পছন্দের তালিকা থাকে। এই যে এখানে যে ককাটেল গুলো দেখতে পাচ্ছেন, জি ঠিক আছে, এগুলো কিন্তু খুব অ্যাক্টিভ, অ্যাক্টিভ, হ্যাঁ দেখছেন এরকম, কিন্তু খাওয়ার জন্য দেখেন সবগুলো পাগল। জি সবগুলোই কিন্তু, হ্যাঁ এই যে গ্রে ককাটেল, জি এগুলো কিন্তু গ্রে, এগুলো 1,000 টাকা পিস, 1,000 টাকা করে। হ্যাঁ আরো কমে দিতে পারবো, যদি আপনারা এসে নিয়ে যান ইনশাল্লাহ আরো কমায় রাখবো, আরো কম, 1,000-এরও কম, 1,000-এরও কম, 1,000-এর কমে কিন্তু পাচ্ছেন গ্রে গুলো, গ্রে গুলো। আচ্ছা তারপর এই যে এখানে আছে গ্রে 3 পিস, ঠিক আছে 3 পিস, হ্যাঁ 3 পিস আছে, জি এগুলো 1,000 টাকা, 1,000 করে পড়বে, আরো কমাই নেবো ইনশাল্লাহ, আরো কম থাকবে। এরপরে এখানে লটিনো আছে, আমার লটিনো দেখতে পাচ্ছি, লটিনো আছে, জি এখানে 4টা লটিনো আছে, তার মধ্যে এই দুইটা হচ্ছে আপনার খুবই সুন্দর বড় সাইজের, অনেক সুন্দর বড় সাইজ, এবং পাল পাল, হ্যাঁ পাল, হ্যাপি পাল হবে আশা করা যায়, জি কিন্তু এখন আমার কাছে পাল কালার আস্তে আস্তে, কালার আস্তে আস্তে পরে আসবে। হ্যাঁ এগুলোকে যদি নিতে চাই, এগুলো 2500 করে, যদি শপে আসেন অবশ্যই অনার করব, অনার একটা জোড়া নিলে, জোড়া নিলে অনার থাকবে। হ্যাঁ এইটা হচ্ছে একা একা খেতে পারে, একা একা খায় না, এটা এটা একা একা খেতে পারে, ওই যে ফ্লাই করতেছে, হ্যাঁ ফ্লাইও করে, জি ও ফ্লাই শিখে গেছে, একা একা ফ্লাই শিখে গেছে, ফ্লাইং শিখে গেছে, ও ও অনেক দুষ্টু, এটেম তো, এই যে উড়ে কিন্তু বাইরে নেমে, কিন্তু খাওয়ার জন্য আবার পাগল, এই যে দেখেন আমরা ভাইব্রেট করে খাওয়ার জন্য, হ্যাঁ খাওয়ার জন্য ভাইব্রেট করে, এটা তো যদি নিতে চান হচ্ছে ইয়েতে চলে যাবে, হ্যাঁ এটা 2500 টাকা পড়বে, 2500 টাকা, এটা কিন্তু টেম, হয়তো আপনারা অনেকে ভাবছেন যে মনে হাতে থাকে না, না 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 টেম, টেম অনেক সুন্দর টেম, মানে ধরতে হঠাৎ করে, জি এই টেম ফুল টেম, তাহলে আমরা এটার আইডিয়া পেয়ে গেলাম, হ্যাঁ এটার আইডিয়া পেয়ে গেছেন, জি এটা 2500 টাকা পড়বে, 2500 টাকা পড়বে। আচ্ছা এখানে হচ্ছে আপনাদের কাজ যেটা, সেটা হচ্ছে যে ব্লু টিয়া, ব্লু টিয়া দেখা যায়, জি দেখা যাচ্ছে, অনেক সুন্দর ব্লু টিয়া, দুই পিস আপনাদের ক্রাশ আছে, অরিজিনাল টার্কিশ ব্লু কোন হবে, টার্কিশ ব্লু, হ্যাঁ দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছি আমরা, ও সরি ব্লু টিয়া, ব্লু টিয়া মানে ব্লু কোনরে থাকতে থাকতে আমরা ব্লু কোনরে চলে গেছি, ব্লু টিয়া রিং, এটা হচ্ছে ব্লু টিয়া বা ব্লু রিং নেক পাখি বলে, জি যদি কেউ নিতে চান, জি দাম দর করতে পারবেন না, 15,000 টাকা পার পিস পড়বে, 15,000 করে, হ্যাঁ 16-17-18 করে সেল হচ্ছে, দারুণ টেম হয়, হ্যাঁ অনেক সুন্দর টেম, ও অনেক কথা বলে, কথা বলে না, অনেক কথা বলে, আমি দেখাই খুবই কি পরিমাণ অ্যাক্টিভ, আপনি দেখেন এই নিয়ে পালতে খুব একটা কষ্ট হবে না, কষ্ট হবে না, কারণ এর বয়স যখন হচ্ছে আপনার 10 দিন তখন থেকে এদের ইয়া করা হয়েছে, অনেক সুন্দর কিন্তু, ঠিক আছে দেখছেন, আমি কিন্তু জোর করে ধরি, নোরা দেখেন খাওয়ার জন্য কি করে আমাদের, দেখছেন খুবই সুন্দর, হয়তো মনে করবে যে ঠুটের পাশ দিয়ে চাপ দিছে এই জন্য মনে এমন করে, জি জি না, খুব দেখেন ওরা হাত খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু বলবেন যে ভাই এত এমন ক্ষুধা লাগাইছেন, লাগায় দেখাইতেছেন, না 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 ঠিক আছে ভুল করতেছেন, এই যে খাবারের তলে কিন্তু লোড, এই যে দেখেন লোড, ঠিক আছে ফুল লোড,
ফুল লোড, কিন্তু পাগল মাশাআল্লাহ, মানে অনেক সুন্দর একটিভ মাশাআল্লাহ। তাহলে এই বেবি গুলো চাইলে নিতে পারবে? হ্যাঁ নিতে পারবে, আমার হোম ব্রিডের একটা আছে, এটা আলোচনা সাপেক্ষে সাপেক্ষে থাকবে। এছাড়া এই পাখি আর আমার কাছে এই যে হ্যান্ড ফিড আছে, এই বাচ্চাগুলো যেগুলো দেখছেন আমারটা কে বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। জি এখানে নাম্বার দেওয়া আছে, জি 1000 টাকা কেজি, 200 গ্রাম হচ্ছে সর্বনিম্ন, এটা 200 গ্রামের কোটা, সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেওয়া। জি জি জি। আর যদি কোনো শপে নিতে চায়, আমি এখন পর্যন্ত দিই নাই, জি তাহলে অবশ্যই আমি ভাইদের দেব, কিন্তু পরিমাণে একটু কম করে দেব, পরিমাণে একটু কম। হ্যাঁ বেশি দিলে হয় কি, আমি ভাইদের বলে দিই, আপনারা রাগ করেন না, অনেকেই চাচ্ছেন শপের জন্য আমি দিচ্ছি না, আপনার বেশি দিলে অনেকদিন থাকলে ড্যাম হয়ে যায়, আমার খাবারের রিপোর্টটা আসবে। হ্যাঁ হ্যাঁ। তো এই জন্য আমি কোনো শপে দিই না, জি আস্তে আস্তে চেষ্টা করছি, অনেক ভাই ব্রাদার রিকোয়েস্টে অল্প পরিমাণে দিচ্ছি, অল্প পরিমাণে, যাদের লাগবে আমার থেকে নিতে পারেন, জি কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। জি আর নেক্সট আপডেট আসতেছে, আপনারা লরির খাবারও আমার কাছে পেয়ে যাবেন, জি নিজস্ব, ওইটার দামটা আলোচনা আলোচনার সাথে থাকবে। আর একটা জিনিস বলে দিই, মোর্শেদ ভাই চ্যানেলটা যারা দেখেন, আলহামদুলিল্লাহ কোনো ব্যাড কমেন্টস নাই, জি আবারও রিকোয়েস্ট করবো টেনে দেখবেন না, জি ভিডিওটা পুরোপুরি। হ্যাঁ মোর্শেদ ভাই, আমরা সব একসঙ্গে হয়তো মনে করবেন যে টাকা দিয়ে প্রমোট করছি, না আমরা টাকা দিয়ে ভিডিও করাচ্ছি, আসলে না, এটা হচ্ছে মোর্শেদ ভাইয়ের হবি, জি আর আমারও এটা কিন্তু শখের থেকেই আসলে আসা, জি হয়তো আপনারা জানেন। আর এই যে আমার এইটা লোগো, আরিফ পেটস গাইড 22, ঠিক আছে, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক, ফেসবুক যারা পাখিগুলোর ব্রিডিং এ দিবেন, অনেকদিন ধৈর্য ধরে আছেন, জি অবশ্যই পাখিগুলোর বক্স গুলো, জি সুন্দর করে রোদে দিবেন, জি শুকাবেন, জি তারপরে দেবেন। আর যারা ট্রে ব্যবহার করছেন অনেকদিন ধরে, ট্রের ভিতরে ইঁদুরে বাসা বাঁধে, ওইটা আপনারা খেয়াল করবেন, জি পাখিগুলোকে অবশ্যই এখন ব্রিডিং কোর্স আগে করাই দেন। ব্রিডিং কোর্সটা আমি বলে দিই, জি যেহেতু ভিডিওটা মোর্শেদ ভাই করছে, জি প্রথমে আপনারা দিবেন হচ্ছে আপনার, আমি আপনাদের দেখাই দিই, আমার কাছে হয়তো থাকতে পারে, জি এইটা হচ্ছে প্যারাভেট, আমি ওষুধ কোম্পানির কিন্তু প্রচার করতেছি না, জি কৃমির ওষুধ, আমি আপনাদের বলে দিই, এটা হচ্ছে প্যারাভেট একটা ওষুধ, জি এটা হচ্ছে কৃমির ওষুধ, জি আপনারা রাত্রে প্রচুর পরিমাণে খাবার দিয়ে রাখবেন, পানিটা বের করে রাখবেন, সকালবেলা 10টার দিকে এইটা দিবেন, পানির সাথে মিলাই দিবেন সকালবেলা। হ্যাঁ আপনার 1 গ্রাম দিবেন 1 লিটার পানির সাথে, আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো কাজ করবে এই প্যারাভেটটা দিয়ে। যা সর্বোচ্চ আপনার 20 মিনিট রাখবেন, কারণ ওরা সকালে পানি দেওয়ার সাথে সাথে আপনার পানি খাবে, তাই? হ্যাঁ এইটা একদিনে 20 মিনিটের জন্য রাখবেন, তারপর আবার বের করে ফেলে, বের করে ফালাই দেন, দিয়ে শুধু ফ্রেশ পানি দেবেন, নর্মাল পানি, নর্মাল পানি, রাইট। এইটা গেল হচ্ছে আপনার কৃমির ডোজ, জি আচ্ছা। এরপরে আপনারা কি করবেন, এরপরে আপনার ইয়া দিবেন, এই লিভার টনিক, জি এই যে আমি দেখাই দিই, এইটা হচ্ছে লিভার টনিক, জি বা লিভার টনিক, জি ঠিক আছে, জি এই লিভার টনিক গুলো দিবেন, জি এটা 120 টাকা করে নেবে, জি আপনার বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, জি এই লিভার টনিকটাও এভাবেই দিবেন, রাত্রে আবার খাবার দিয়ে রাখেন, পানি সরাই দেন, দেওয়ার পরে আবার কি করবেন, এইটা 20 মিনিটের জন্য দিয়ে রাখবেন, 1 লিটারে 1 গ্রাম দিবেন 20 মিনিটের জন্য, রাইট, এটা শেষ, তাহলে 2 দিন শেষ। হ্যাঁ এরপরে কি করবেন, জি আপনারা দিয়ে দিবেন বিভিন্ন আপনার ইয়া পাওয়া যায়, ক্যালসিয়াম পাওয়া যায়, যেমন হচ্ছে আপনার ক্যালপ্লেক্স পাওয়া যায়, আমার কাছে আছে, হয়তো খুঁজে বের করতে সময় লাগবে, অসুবিধা নাই, এটা হচ্ছে ক্যালসিয়াম দিবেন, ক্যালপ্লেক্সটাও দেওয়া যায়, জি তো ক্যালসিয়াম গুলো আপনারা কি করবেন, কোর্স গুলো আপনারা আমাদের মানুষের মতো ডোজ পূরণ করবেন, নাহলে অনেক সময় কাজ করে না, জি জি জি, 5 দিন 7 দিন অথবা 15 দিন, জি একটানা খাওয়াবেন, জি 5 থেকে 6 ঘন্টা পানিটা রাখবেন, জি রাখার পরে ফালাই দিয়ে ফ্রেশ পানি দেবেন, রাইট, এটা শেষ হয়ে গেলে এরপরে আপনারা দিবেন হচ্ছে ইসেল, ইসেল যাতে ওরে ব্রিডিং এ নিয়ে আসার জন্য বা হিটে বা মুডে আনার জন্য ইসেল দেবেন, রাইট রাইট, এটাও 5 থেকে 7 দিন, জি ঠিক আছে। এরপরে আপনারা কি করবেন, যখন দেখবেন যে না ওরা একজন আরেকজনের ফুড ব্লকিং করতেছে, আদর করতেছে, রাইট, তখন আপনারা বক্স গুলো সুন্দর করে টাঙ্গিয়ে লাগ, বক্স গুলো, এই হচ্ছে আপনাদের ব্রিডিং কোর্স, ব্রিডিং কোর্স কিন্তু দিয়ে দিল অনেক সুন্দর ভাবে, আমার মনে হয় দর্শকরা আর ব্রিডিং কোর্স নিয়ে কোশ্চেন করবে না যে কিভাবে ব্রিডিং কোর্স করাবো। হ্যাঁ এরপরে যদি কোনো প্রবলেম হয়, জি যে ডিম জমতেছে না, অনেকের প্রবলেম আছে, জি আপনারা মাল্টিভিটামিন খাওয়াতে পারেন, জি 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 ঠিক আছে, জি আর আপনার নাম্বার তো খোলাই থাকবে, নাম্বার খোলা আছে ভাই, আপনারা প্লিজ আমাকে মেসেজ দিন না, আচ্ছা
ঠিক আছে, আমার অনেক মেসেজ অ্যানসার করতে আমার সমস্যা, ফোন দিয়ে এক মিনিট কথা বলেন অথবা মিস কল দেন। জি জি জি, অনলাইনে থেকে আমার মেসেজ করেন, অনলাইন থেকে আমার ফোন দেন। রাইট রাইট, ঠিক আছে না, এটাই আর কি। কারণ মেসেজ দিলে আমার অনেক সময় লাগে, আপনারা হয়তো ভাবেন যে আরিফ ভাই অনেক ভাব হয়ে গেছে, আমার হয়ে গেছে, আসলে না, ভালোবাসা অবিরাম। আচ্ছা, কিন্তু এটা করবেন। আচ্ছা, যদি ডিম ফাটেল না হয় তাহলে মাল্টিভিটামিন দিয়ে, যে কোনো ভিটামিনের জন্য এটা প্রবলেম হতে পারে। তারপরে যদি না জমে এটা পোড়ালা অথবা মেল ফিমেলটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন, অথবা কারে ভালো একটা ব্রিডার বা ভালো একটা ভাইয়ের পরামর্শ নিতে পারেন। সবার জন্য ভালোবাসা রইলো, এই অনেক ধন্যবাদ আরিফ ভাই। এবার হচ্ছে আপনার যোগাযোগের নাম্বার আর লোকেশন বলে দেন। আচ্ছা, এই যে এখানে দেওয়া আছে, আমি অলরেডি দেখাইছি, মিরপুর 12 নতুন পল্লবী থানার পিছনে আজমানগর সুপার মার্কেট সাগুফতা, জি, মিরপুর ডিএসএস এর কাছে, জি, আর ইসরি চত্বর থেকেও কাছে, জি। যারা মেট্রো রেলে আসবেন মিরপুর 12 নম্বর মেট্রো রেলে নামবেন, জি। আমার ফোন নম্বরটা হচ্ছে 01740, জি, 34, জি, 766, 766, 01740, জি, 344, জি, 766, 766, এটাতে WhatsApp, Imo, জি, সব কিছু খোলা আছে, এটাতে পাবেন, জি। আর অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দিবেন, এত সুন্দর ভিডিও দিলাম, টেনে দেখবেন না, মাঝে মাঝে অনেক কষ্ট হয়, অবশ্যই ভালো থাকবেন। হ্যাঁ দর্শক, আরিফ ভাইয়ের কাছে আমরা বিদায় নিচ্ছি, যারা হচ্ছে এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে, আরিফ ভাই বারবারই বলছে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, আবার নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আরিফ ভাই সহ আমরা যারা পাখির সেক্টরে কাজ করি, আমরা চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। আরিফ ভাই আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য অনেক দোয়া রইল, আপনার দর্শকদের সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।